বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের অনেকেই ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসা শুরু করা গেলে ডেঙ্গি থেকে সেরে ওঠা সম্ভব। জ্বর এসেছে, তার সাথে গা হাত পায়ের যন্ত্রণা, তখন আপনি দোকান থেকে ঔষধ কিনে খেয়ে নিলেন। এরপর জ্বর কমে যেতেই আপনি ভাবলেন, যাক বিপদ কেটে গেছে, ঠিক তখনই সমস্যা শুরু হয়। পরবর্তী সময়ে পরীক্ষা করে দেখা যায় আপনি ডেঙ্গি আক্রান্ত, আর ততক্ষণে আপনার শরীরে জটিলতা শুরু হয়ে গিয়েছে। আর এই অবহেলার জেরেই সাধারণত ডেঙ্গিতে বহু মানুষের প্রাণ যায়। প্রাথমিক পর্যায়ে আপনি কিভাবে বুঝবেন সাধারণ জ্বর নাকি ডেঙ্গি? আর নিজেরা সচেতন থাকলেই রোখা যাবে বিপদ। ডেঙ্গিতে একাধিক উপসর্গ দেখা যায়। সাধারণত হাই ফিভার এর স্বাভাবিক উপসর্গ, আর এর সাথে খুব বেশি সর্দি ও ঠান্ডা লাগা দেখতে পাওয়া যায়। মাংসপেশিতে এবং শরীরের গাঁটে গাঁটে অসহ্য যন্ত্রণা ও সারা শরীরে র্যাশ দেখতে পাওয়া যায়। অনেকের খুব মাথা ব্যথা হয়ে থাকে, আর মাথা ঘোরার সমস্যাও দেখা যায়। পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়লে প্রথমেই প্রচুর পরিমাণে জল খাবেন, আর তার সাথে ফলের রস জাতীয় খাবার গ্রহণ করুন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন, যদিও মূল রোগের কোনো ঔষধ এখনো নেই। এই রোগে আক্রান্তদের উপসর্গে চিকিৎসা করা হয়। যেহেতু ডেঙ্গি মশাবাহিত রোগ, মশা থেকে দূরে থাকা প্রত্যেকের দরকার। অবশ্যই রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। মশা তাড়ানোর জন্য বাড়িতে নিম পাতার ব্যবহার করতে পারেন। এমনিতেই নিম পাতা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। মশা তাড়ানোর জন্য ঘরে কয়েকটি নিম পাতা পোড়াতে পারেন। খাবারের তালিকাতেও নিম পাতা রাখতে পারেন, এতে মশা দূরে থাকবে। ডেঙ্গি রুখতে সবচেয়ে বড় হাতিয়ার সচেতনতা, তাই সচেতনতার বার্তা দেয়া হয়। মানুষকে নিজের থেকেই বেশি সচেতন হতে হবে। ডেঙ্গি জ্বরের জন্য দায়ী এডিস মশা। এই মশা কখনো অন্ধকারে বা রাতের বেলা কামড়ায় না, সাধারণত সকালের দিকে বা সন্ধ্যার একটু আগে কামড়ায়। এই মশা ডিম পাড়ে পরিষ্কার জলে। বাড়ির আশেপাশে কোথাও 3 থেকে 5 দিন জল জমে না থাকে সেদিকে নজর দিতে হবে। এই জল যে কোনো জায়গায় জমতে পারে, বাড়ির ছাদে কিংবা বারান্দায়, ফুলের টবে, নির্মাণাধীন বাড়ির বিভিন্ন পয়েন্টে, রাস্তার পাশে পড়ে থাকা টায়ার কিংবা অন্যান্য পাত্রে। এই সব জলে এডিস মশা বংশ বিস্তার করে, তাই এভাবে জল জমা হতে দেবেন না। এভাবে একটু সচেতন হলেই ডেঙ্গি আটকানো সম্ভব। আজকের এই ভিডিওটি হেল্পফুল মনে হলে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সকলে ভিডিওটি দেখে সচেতন হয়। অবশ্যই একটি লাইক করুন। ধন্যবাদ।